व्यवस्थापना परिचालक वासा एवं चेयरमैन आमरा 2008 जखन क्षमता आसलाम तार आगेर दृश्यगुली तिनी वर्णना करेछिलेन। प्रतिनियत रास्ता बंद केन पानी नहीं मा बोनरा रास्ताय बेरिये आसतें कलसि निये कखनो बा झाड़ू निये जे पानी दाओ एरकम एकटा सिचुएशन छिलो वाशार। शुधु ताई नय पय निष्कासने तो ततई बछर दशा छिलो सेखान थेके माननीय प्रधानमंत्री दिक निर्देशनाय वासा आजके পানিতে পানি নাই ঢাকায় এমন সিচুয়েশন বোধহয় আমি এক বছরে শুনি নাই। সব জায়গায় হয়তো কোনো কোনো জায়গায় যান্ত্রিক গোলযোগের জন্য পানি বিঘ্নিত হচ্ছিল, কিন্তু সব জায়গায় পানি এখন নিরাপদ পানি তারা সরবরাহ করতে পারছে। আজকে সম্মানিত সভাপতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এখানে উপস্থিত আছেন এবং বক্তৃতা করেছেন। উপস্থিত আছেন সম্মানিত প্রকৌশলী বেগম আর গোলাম মুস্তফা চেয়ারম্যান ঢাকা ওয়াসা। এই দুইজনের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। সবসময় আসছি যে আমার এলাকায় পানির অভাব, বেশি বস্তি এলাকা তো বটেই, ঢাকা শহরে যেরকম পানির অভাব ছিল ঠিক সেই রকম ভাবে আমাদের এই এলাকা তেজগাঁ রমনা শিল্পাঞ্চল শেরেবাংলা নগর এই এলাকাটা পানির জন্য ই ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, সেই রকম ছিল না। আমার মনে হয় এই 5-7 বছরে আমি তাকসিন সাহেবের থেকে আমার 30টা ডিপ টিউবওয়েল আমার মনে হয় আমি বসিয়েছিলাম। তিনি বলতেন যে আপনি যেখানেই জায়গা দেবেন সেখানেই আমি ডিপ টিউবওয়েল বসিয়ে দেব, কখনো সরকারি জায়গা কখনো বেসরকারি জায়গা বলে কয়ে অনেকে রাজি করে আমরা ব্যবস্থা করেছিলাম। সেই সংকট মুহূর্ত পার হয়ে আজকে ওয়াসা একটা ভালো অবস্থানে আসছে। সেই সময় বস্তিগুলির অবস্থা যদি বলেন সেটা তো ততই বছর বস্তির পানি যে কি একটা হাহাকার ছিল, কিভাবে তাদেরকে পানি দেওয়া যায় সেই জন্য আমরা অনেকভাবে কখনো বা টিউবওয়েল বসিয়ে কখনো বা অন্য জায়গার থেকে কানেকশন নিয়ে কখনো বা মানে পানি সরবরাহ করে এদের প্রয়োজন মেটানো হতো। আজকে আপনারা যেই ব্যবস্থাটা করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং দিয়ে আপনাদের খাটো করব না। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ ইব্রাহিম আমাদের অতিরিক্ত সচিব, উপস্থিত আছেন জনাব হালিম হাসিন জাহান কান্ট্রি ডিরেক্টর, ঢাকা ওয়াসার আদর্শ গ্রাহকবৃন্দ এবং আমার সম্মুখ সারিতে এনজিও এবং অন্যান্য কর্মকর্তারা, প্রিয় সাংবাদিক ভাইরা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজকে আমরা বুক ফুলে কথা বলতে পারি যে আমরা সেই যে ইসের যন্ত্রণা পানির যন্ত্রণা আজকে আমাদের সেই যন্ত্রণাটি নেই, আমাদের আরও উন্নত হয়েছে। আমাদের নিরাপদ পানি যেটাকে আমরা বলি সেইটাও ওয়াসা নানান ধরনের কার্যক্রমের মাধ্যমে পানির লাইনগুলোকে আরও সুসংহত করে আমাদেরকে সেই জায়গাটিতে নিয়ে আসছে। আর এই বস্তি এলাকায় যাদের নিয়ে আজকে কথা, বস্তিবাসী পানির পয়সা কিন্তু সবসময় দিতে চাইতো, আমি তাদের সঙ্গে অনেকদিন অনেকভাবে কথা বলেছি, তারা কিন্তু দিতে চাইতো কিন্তু ওয়াসা তাদেরকে যেহেতু তাদের স্থায়ী ঠিকানা ছিল না সেহেতু তাদেরকে পানি দিতে পারতো না, এই ছিল সিচুয়েশন। এনজিওরা এগিয়ে আসছেন এবং তার সঙ্গে ওয়াসা মিলে আজকে যে পদ্ধতিটা বের করেছেন সেই পদ্ধতিতে আজকে প্রমাণ করেছে বস্তিবাসী, বস্তিবাসীদের কখনো তারা মানে ফাঁকি ঝুঁকি দেন না এবং তাদের যে প্রয়োজন এটা সেটা তারা এই করছে। আমরা একটা সমীক্ষা করেছিলাম এই যে হাতিরঝিল, এই যে হাতিরঝিল এলাকাটা আমার নির্বাচনী এলাকা, তখন আমরা অনেক প্রকৌশলীর সঙ্গে আমাকে এই হাতিরঝিলের মেইন যে ডিজাইনার মেইন আর্কিটেক্ট তিনি একদিন বলছিলেন যে কারণ ভাই বস্তিবাসীরা বস্তির লোকেরা কিন্তু ভাড়া বেশি দেয় আমাদের এই যে যারা আমরা বিভিন্ন জায়গায় নামি দামি বসত বাড়ি এসে থাকি রেসিডেন্সিয়াল এরিয়া থাকি তার চেয়ে বেশি ভাড়া কিন্তু বস্তিবাসীরা দেয়।
আমি বললাম কিভাবে দেন? তিনি বললেন যে এই ধরেন একটা 10 স্কোয়ার ফুটের জায়গার ভাড়া কত দেয় আপনার জিজ্ঞাসা করে আসবে। আমি যথার্থই দেখলাম তারা যেই ভাড়াটি দেয় তার চেয়ে অনেক কম ভাড়ার আরও ফেসিলিটিস নিয়ে আমরা রেসিডেন্সিয়াল এরিয়া যারা আমরা থাকি তারা কিন্তু সেইভাবে বসবাস করি। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আপনারা নিশ্চয়ই জানেন নিম্ন আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা একটা প্রজেক্ট করেছিলেন ভাষানটেকে। ভাষানটেকে সেই প্রজেক্টটা অনেকখানি এগিয়ে যাওয়ার পরে একটু থেমে গিয়েছে, কেন জানি না। আমি আরও আরও মাননীয় প্রধানমন্ত্রী আরও সেই জন্য ব্যবস্থা নিচ্ছেন যাতে করে এই নিম্ন আয়ের মানুষগুলোর একটা আবাসনের ব্যবস্থা তিনি করতে পারেন, সেই দিকে কাজ করছেন। তিনি আজকে ঘোষণা দিয়েছেন তিনি গৃহহীনদের যাদের জায়গা আছে গৃহহীনদের সবাইকে তিনি একটা করে ঘরের ব্যবস্থা করছেন, সেটাও আপনারা দেখছেন। জায়গা নেই যাদের তাদেরকেও তিনি খাস জমি কিংবা কোনো এক জায়গায় তাদেরকে গৃহ দেওয়ার ব্যবস্থা করছেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অন্ন বস্ত্র বাসস্থান এর ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর এবং তিনি তা করে যাচ্ছেন। সেই জন্যই আজকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই জন্যই আজকে তলাবিহীন ঝুড়ির থেকে আমরা সম্ভবনই বাংলাদেশ, সেই জন্যই আজকে বিশ্বের 10টি দেশের মধ্যে আমরা একটি দেশে পরিণত হয়েছি। এই অপার সম্ভাবনায় দেশ সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায়, কারণ তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন এদেশের মানুষকে নিয়ে, এদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষার ব্যবস্থা তিনি সবসময় করেছেন বলে গিয়েছেন, সেটা আমরা দেখছিলাম কোনো এক সময় স্তিমিত হয়ে গিয়েছিল কিংবা বন্ধ হয়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী এসে আবার সেই জায়গাটিতে কাজ করছেন বলেই আজকে আর বস্তিবাসীও আজকে 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 বলছেন যে তারা পানি পাচ্ছেন, বস্তিবাসীরাও বলছেন তারা শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত হচ্ছে না। আমরা চাচ্ছি বস্তিবাসীকেও একটা ঘরের ব্যবস্থা করতে যাতে করে এই যে ভাষানটাকে যেরকম ছিল সেই রকম আরও প্রজেক্ট নিয়ে আমরা বস্তিবাসীকেও সেই তাদের নিরাপদ জায়গার মানে চিন্তাভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন, সেই অনুযায়ী প্রজেক্ট নিচ্ছেন। আমি আবারও আমাদের মাননীয় চেয়ারম্যান বলছেন এই এলাকাটা সন্ত্রাস কবলিত ছিল, শুধু এই এলাকা নয় সারা ঢাকায় সন্ত্রাস কবলিত ছিল। কোনো ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারতেন না। আমিও ব্যবসায়ী ছিলাম, আমাকে মাঝে মাঝে টেলিফোনে শুনতে হতো যে অমুকখানে অমুক জায়গায় এত টাকা চাঁদা দাও না হলে অমুক এইটা হয়ে যাবে। এই ধরনের সমস্ত ব্যবসায়ীরা কিন্তু এগুলি একদম তাদের কাছে কমন জিনিস ছিল। আজকে আমি জোর গলায় বলতে পারি সন্ত্রাসীরা তো ঢাকা ছাড়া হয়েছেই, মাঝে মাঝে চাঁদার দাবি অনেকভাবে মিডিয়া মিডিয়া করে, সেইগুলোকে আমাদের পুলিশ বাহিনী যথাযথভাবেই তাদেরকে কন্ট্রোল করছে বলেই আজকে ব্যবসা বাণিজ্য সব কিছুতেই আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সেই জন্যই আজকে সম্ভবনই বাংলাদেশে পরিণত হয়েছি। একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য একটা অবিসম্ভাবী হয় সাস্টেইনেবল সিকিউরিটি, সেইটাই আমাদের আমরা দিতে পারছি বলেই আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে আমি আবার ইলিয়াস কাঞ্চনের একটা প্রোগ্রামে আমাদেরকে যেতে হচ্ছে, তিনি ফোন করছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের যারা আজকে সম্বর্ধিত হলেন তাদেরকে আমি আহ্বান রাখব, আপনারা সবসময় আপনাদের যে আপনাদের এসেন্সিয়াল জিনিস পানি, আপনাদের এসেন্সিয়াল যেগুলো আপনারা সরকার প্রোভাইড করছে তার দিকে নজর রেখে আপনারা সবসময় আপনাদের বিল আপনাদের সব কিছু রাখবেন।